হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটি ভাউচার তৈরি করা যায়। দেখুন, আমি এখানে একটি স্যাম্পল তৈরি করে রেখেছি, তো আজকে আমরা এটাই তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে করা যেতে পারে। তো চলুন আমরা স্টার্ট করি। তো প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর নিমে থেকে দেখুন এখানে আমরা 5 নিয়েছি, 5.33 ইঞ্চি, আর হাইট নিয়েছি 5.33 ইঞ্চি, দুটোই সেম। ইউনিট আমরা নিয়েছি এখানে ইঞ্চি, আর বাকি সব কিছু যা ছিল তেমনই আছে। এবার আমরা ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এই পেজটি চলে আসবে। তো এরপরে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করবো আমরা এখানে। তো আমরা একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত নেব। নেওয়ার পর এখানে আমরা কালার বসিয়ে নেব। নর্মাল একটি কালার ইউজ করলাম আমি। তো এখন আমরা যেটা করবো, এটাকে আমরা লক করে দেব, যাতে পরবর্তীতে কোনো কারণে মুভিং না মুভ টুপ না করে, সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখুন এরপরে আমরা এখানে আলাদা একটি ঘর তৈরি করে তারপরে এই শেপটি ইউজ করেছি, তো আমরা সেটা করব এখন। তো আমি এখানে আরো একটি ঘর তৈরি করছি। মোটামুটি এরকম থাকলো। এরপরে আমরা এখানে কাজ করব। তো আপাতত আমরা এটাকে এইভাবেই রাখলাম। এখন আমরা পেন্টুলের কাজ করব। তো দেখুন আমি কিভাবে পেন্টুলটি ইউজ করেছিলাম, এখান থেকে আমি এই অংশটুকু নিয়েছি, তো আমরা সেটাই করব এখন। আমরা পেন্টুল প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন কিভাবে আমরা করেছি। তো এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব, নিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে নেব। আমরা মূলত এইটুকু অংশ রাখলাম। এবার আমরা পরটার ধরে এই অংশটি কেটে দেবো। এরপরে এই মাথার সাথে অ্যাড করে দেব, তারপরে এই মাথা অ্যাড করে দেব এই অ্যাঙ্কার পয়েন্টে, এবং এখানে লাস্টে এই মাথাটি অ্যাড করে দেব। তো চারপাশে আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা এখানে একটা কালার বসাবো। তো কালার বসানোর জন্য আমরা গ্রেডিয়েন্টে দেব। গ্রেডিয়েন্টের এখান থেকে আমরা কালারটি বসিয়ে নেব। তো প্রথমে কালার সিলেক্ট করার সময় অবশ্যই আমরা এখানে সিএমওইকে কালার ইউজ করব। তো সিএমওইকে সিলেক্ট করে নেবেন। এরপরে এই অংশ তাই এখানে ক্লিক করে এখানেও সিএমওইকে কালার সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা এখানে নির্দিষ্ট কালারটি বসাবো আমরা। তো আমরা এতটা হোয়াইট ইউজ করব না, একটু ব্ল্যাক শ্যাডো নিয়ে আসব, আর এখানে কিছুটা শ্যাডো নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা এটাকে যদি রেডিয়াল করে দেই তাহলে হয়তো বা আরো দেখতে সুন্দর লাগবে। তো আমি চাচ্ছি এই অংশটাকে একটু ব্রাইট করতে, তো আমরা এখানে একটু ব্রাইট করব, আর এই অংশকে আমি একটু ব্ল্যাক নিয়ে আসব। যদি লিনিয়ারে করি, হ্যাঁ লিনিয়ারে করলেও ভালোই লাগবে। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা করে নেবেন, কালারটা সেট করে নেবেন যেমন ভালো লাগে আপনাদের কাছে। মোটামুটি আমি এটাকে এইভাবেই রাখলাম, অথবা আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করে নিতে পারি, এইভাবে আমি রাখলাম। তো এরপরে আমরা যেটা করব, এখানে একটি সার্কেল আঁকবো। সার্কেল আঁকার আগে এখানে যদি আমরা আর একটা শেপ নিই তাহলে আরো ভালো দেখা যায়। আমরা এখানে আর একটি শেপ নেব, যেমন এটা খুব সাবধানে করতে হবে, কারণ এই কাজগুলো অনেক নিখুঁত, ভুল হলেই সমস্যা। তো আমি এখানে এটাকে এইভাবে নিলাম। নেওয়ার পরে এই অংশটি কেটে দেবো। দেখুন আমরা যেইভাবে করেছি এখানে ঠিক এই সিস্টেমে আমরা করব। তো এই অংশ আমি আবার নেব, নেওয়ার পর এই অংশটি বসিয়ে দেবো। এটা একটু বেশ কঠিন হবে, কারণ এটাকে বসানো একটু ঝামেলা। দেখুন কেমনে সরে যাচ্ছে আমারটা। তারপরে আমি অনেক চেষ্টা করে করছি, দেখা যাক, মোটামুটি আমাদের এখানে মিলে গেছে। তো আমরা এখানে অল্টার দিয়ে এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এখানে অ্যাড করে দিলাম। আমরা ইচ্ছা করলে এটাকে আরো চোখা করে দিলে ভালো হতো। তো দেখা যাক কিছু করা যায় কিনা এখান থেকে।
না সম্ভব হচ্ছে না আসলে এটা। এবার যদি আমরা এইভাবে করে দিই, দুটো মাথা এক করে দেওয়া সম্ভব কিনা সেটা আমরা একটু দেখে নিলাম। আসলে এটা করা কঠিন হবে, এভাবে করলে আসলে ভালো লাগবে না, এখন কেমন শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এইভাবেই রাখবো, এই সিম্পলই রাখবো, এটা আগে আমরা আর ওভাবে করবো না। এখানে আমরা একটি কালার বসিয়ে দেবো, তো আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করলে সবচেয়ে ভালো হয়। আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটি বসাবো, এই পাশেও আমরা সেম ভাবে সিএমওয়াইকে কালার সিলেক্ট করে নেব। সিএমওয়াইকে কালার সিলেক্ট করার পর এবার আমরা কালারটি বসাবো, তো আমি এই কালারটি ইউজ করছি এবং এখানে এখানে আরেকটি কালার নিলাম। এমন ভাবে কালারটি সিলেক্ট করতে হবে যেন একটু সুন্দর লাগে, তো সেইভাবেই নেওয়ার চেষ্টা করছি। এভাবে রাখলাম আমি। তারপর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাতে একটি সার্কেল তৈরি করব। এবার তো আমরা এটাকে মাঝখানে নিয়ে নিই, এবার আমরা একটা সার্কেল তৈরি করব। তো সার্কেল তৈরি করতে গেলে আমরা যেটা করব, এখানে একটি সার্কেল নেব, এরপরে এটাকে আমরা একটু সরিয়ে নেব যাতে ভালো দেখা যায়। চাইলে এটাকে আমরা আর একটু বড় করে নিতে পারি, সেক্ষেত্রে আরো ভালো দেখা যাবে, কারণ এর ভিতরে আমাকে আর একটি সার্কেল আঁকতে হবে। তো এর ভিতরে আমি আরেকটি সার্কেল আঁকবো, এরপরে আমি এটাকে ভালোভাবে সিলেক্ট করে নেব যেন সব দিকে ঠিকঠাক ভাবে মেলে। তো দেখুন আমি এটাকে মূলত ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, এই অংশ দিয়ে আমি হোয়াইট কালার করে দেব, জাস্ট এরকম হোয়াইট। তবে এখানে আমাদেরকে দেখতে হবে, এখানে আমার গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট ছিল, তো আমি আসলে গ্রেডিয়েন্টটা ইউজ করব না, সেক্ষেত্রে আমি চলে যাব ডাইরেক্ট কালারে। তো এখান থেকে যদি আমি হোয়াইট করে দেই, তো হোয়াইট হয়ে গেল। এবার আমরা যেটা করব, এই অংশটাকে আমরা অলরেডি কালার হয়ে আছে, তো এখানে আমরা আর কালার করব না। দেখুন আমি এখানে করেছি, যাকে যদি আমরা আর একটু বড় করে দিই সেক্ষেত্রে হয়তো বা দেখতে আরো একটু সুন্দর লাগবে। তো এটাকে আমরা চেঞ্জ করে দিতে যাচ্ছি, মোটামুটি একটি শেপে চলে আসছে। আমরা এটাকে এইভাবে রাখলাম। তো এরপরে দেখুন এখানে আমরা আর একটি কালার সিলেক্ট করে নিয়েছি, তো আমি চাচ্ছি এই কালারটি চেঞ্জ করে নেব। তো এটা আমাদের আসলে প্রথমেই করে নেওয়া লাগতো, তবে সমস্যা নেই, আমরা এটাকে সিলেক্ট করে পাশে রেখে দিলাম, গ্রুপ করে রেখে দিই। আর এই কালারটা আমি এখন চেঞ্জ করব, তো আমরা আবার গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে আবার আমরা দেখে নেব সিএমওয়াইকে কালার সিলেক্ট আছে কিনা। তো এখন আমরা যেটা করব, এখানে কালারটি চেঞ্জ করে দেব, এটার ক্ষেত্রেও তাই, দুটো কালারকে সিলেক্ট করে এবার আমরা দেখবো কতটা সুন্দরভাবে এটাকে তৈরি করা যায়, যতটা সুন্দর কালার ইউজ করতে পারবো তত ভালো হবে। এখানে আমি আর একটা নেই, নিয়ে একটু হোয়াইট করার চেষ্টা করি, এরকম রাখলাম। এরপরে আমরা একটু গ্রেডিয়েন্ট দিয়ে যদি চেঞ্জ করে নিতে পারি তো ভালো লাগবে। এবার আমরা যে অংশটাকে সরিয়ে নিয়েছিলাম সেই অংশটি এখানে বসিয়ে দেবো, আমরা পুরোটা সিলেক্ট করব এটা এবং এটাকে বসিয়ে দেব। এখানে আসলে একটু মিস্টেক হচ্ছে আমার, সরি এর জন্য। এখানে আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে, এবার দেখুন হয়েছে, তখন একটু মিস্টেক হচ্ছিল, তো এখন আমি ঠিক করতে পেরেছি। এরপরে আমরা যেটা করব, এখানে আমরা একটা ফন্ট ইউজ করব। তো ফন্ট ইউজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, ফন্ট এখানে আমরা টাইপ টুলে ক্লিক করে এখানে আমরা ফন্ট ইউজ করব। তো সেক্ষেত্রে আমি যেহেতু আমার নামই দেখছি, আপনারা আপনাদের
নাম লিখে করতে পারেন। তো আমার নাম লিখলাম, এবার এটাকে একটু ফন্টটাকে একটু বড় করে দেবো। তার আগে আপনার ইচ্ছা করে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, ফন্ট আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যার যেমন ভালো লাগে। আমি একটু চেঞ্জ করে নিই, দেখা যাক কেমন হয়। এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি আর একটু সরিয়ে নিচ্ছি এদিকে, মাঝখানে বসাতে পারি। এখানে আমরা সেম জিনিস ব্যবহার করব, এখানে আমরা একটা নাম লিখব। তো আমি এখানে ক্লিক করলাম, তো এই জায়গায় আমরা যেটা করব এটা ফর্মটাকে আরো ছোট করে দেব, যেহেতু আমাকে এর ভিতরে বসাতে হবে। আসলো, তো আমরা ফন্টটা যদি হোয়াইট করে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এখানে আসলে হোয়াইট করে দিলে কালারটা কেমন মিল খাচ্ছে না। তো আমরা যেটা করতে পারি, এখানে আমরা এটাকে পুরোটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে যদি করি, আমি এখানে এটাকে বসালাম। আমি এখন যেটা করব, এখানে ফন্টটা এটা আমি রাখবো না, আমি অন্য ফন্ট ইউজ করব, যেহেতু এই ফন্টে কালার ইউজ করলে সমস্যা হচ্ছে। তা আমি ফন্টটাকে চেঞ্জ করে নেব, নিয়ে ফন্টটাকে এবার ঠিকভাবে বসানোর চেষ্টা করব। তো এটা হলো, এবার আমরা এটাকে যদি হোয়াইট করে দেই তো এখন দেখতে ভালো লাগবে। তো এখানে আমরা যেটা করব, এখন এখানে আমরা আরেকটি বক্স তৈরি করব। রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করব আমরা, সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটা বক্স নেব। তো এই বক্স নেওয়ার পর আমরা আরো একটি বক্স নেব, এখানে আমরা আরো একটি বক্স নেব। দুটি বক্স তৈরি হলো। তো এখানে আমরা একটু শেপ দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি দুটোই হোয়াইট হয়ে আছে, কারণ এটার ব্যাকগ্রাউন্ড আসলে মানে স্ট্রোক কালারটি হোয়াইট হয়ে আছে। তো আমি এখানে ব্ল্যাক করে দিলাম, এবং এটা স্ট্রোক কালারও ব্ল্যাক করে ব্ল্যাক করে দিলাম, এখন বোঝা যাচ্ছে। তো আমরা এখানে আরো একটি টুল আঁকবো, এখানে বক্স আঁকবো আমরা। তো এই বক্সটাকে আমরা আরেকটু বড় করতে চাচ্ছি, একটু বড় করে নেব, কেমন থাকবে। তো এখন আমরা যেটা করব, এই বক্স, এই বক্সকে আর এটাকে একটু উপরে বসিয়ে নেব এমন। এরপরে আমরা এখানে কিছু লিখব। তো আমরা দেখুন, এখানে আমরা লিখছি সামার শপিং সেল, এখানে বিগেস্ট লিখছি, সামার শপিং সেল বিগেস্ট এখানে আমরা লিখে রেখেছি। তো আমরা এখানে একই কাজ করব, এখানে আমরা ফন্টটি লিখবো। তো ফন্ট লেখার আগে দেখুন, আমরা এখানে কালার ইউজ করেছি, তো আমরা আগে কালারটি ইউজ করে নিই, সেক্ষেত্রে ভালো হবে। তো আমরা এখানে কালার ইউজ করার জন্য আবার চলে যাব গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা আবার কালারটি সিলেক্ট করব। এখানে আমরা সিএমওয়াইকে কালার ইউজ করব, এটার ক্ষেত্রেও তাই সিএমওয়াইকে কালার ইউজ করব। এবং এখানে আমরা একটি ভালো মানের কালার নেব, আমি চাচ্ছি সবগুলো কালার একটি কালারের উপরে করার জন্য, এক কালারের উপরে করব কাজ। এই জন্য আমি এটাকে একটু এভাবে করে নিচ্ছি, এবং এটাকে একটু হালকা করে নেব। তারপর গ্রেডিয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আমরা সিলেক্ট করব। এটার ক্ষেত্রে তাই সেম জিনিস ইউজ করা হবে। আমরা এখানে লিখব, তো এটা লিখতে গেলে যেটা করতে হবে, এখানে আমরা লিখি ফন্টটা চেঞ্জ করে নেব। ফন্ট সবসময় জরুরি, কারণ ফন্টের উপরে অনেক কিছু নির্ভর করে, লেখা গুলা সুন্দর হলে ফন্ট দেখতে ভালো লাগে। তো আমাদেরকে আগে এখানে এটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। তো আমরা এখানে ফন্ট সিলেক্ট করে আমরা কালিব্রি ফন্ট ইউজ করলাম, এটাকে আমরা বোল্ড করে দিই,
করে দেওয়ার পর এটাকে লেখাটাকে আরেকটু বড় করব, বড় করবো আমরা। এবার আমরা এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। তো এবার আমরা যেটা দেখব যে ফন্টটা যদি আরেকটু স্টাইলিশ হয় সেক্ষেত্রে হয়তো বা আরো ভালো লাগবে। তো এখানে আমরা কোন ফন্ট ইউজ করলে ভালো লাগবে, যদি এমন দেই অতটা ভালো লাগবে না। তো আমি চাচ্ছি আর একটু ভালো ফন্ট ইউজ করার জন্য। তো দেখি আমরা কোন ফন্ট ইউজ করলে ভালো লাগে। ফন্ট খুব জরুরি, কারণ ফন্ট একটি ডিজাইনকে সুন্দর করে দিতে পারে, ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারে। আমি আপাতত এটাই রাখলাম, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখানে আমি শপিং সেল করে রেখেছি, তো আমরা এটাই ইউজ করব। এখানে আমি লিখব শপিং সেল, শপিং সেল। তো এটা লেখাটাকে অনেক বড়, অনেক বড় হয়ে গেছে, তো আমি লেখাটাকে ছোট করে নিচ্ছি। আরো ছোট করতে হবে আমাদেরকে যাতে বসে মাঝখানে। আমরা মাঝখানে বসিয়ে নিলাম এবং হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম। আর এখানে আমরা বিগেস্ট দেখব, তো দেখতে গেলে আমাদের একটু জুম করে নিতে হবে। তো জুম করে নিলে যাতে জিনিসটা আরো নিখুঁত ভাবে কাজ করা যায় সেই জন্য আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটার ফন্টটা একটু চেঞ্জ করতে যাচ্ছি, এই ফন্টটা দেখতে ভালো লাগবে। তো একটু স্টাইলিশ ফন্ট হলে ভালো হবে। তো আমরা স্টাইলিশ ফন্ট খোঁজার চেষ্টা করছি। তো আরো স্টাইলিশ ফন্ট দরকার। আসলে ফন্ট সিলেক্ট করা গুলো খুব কঠিন, কারণ প্রচুর ফন্ট আছে। তো এতগুলো ফন্ট নিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যার মধ্যেই পড়তে হয়। আচ্ছা, মোটামুটি আমি একটু সিলেক্ট করে রাখলাম। এবার আমরা এটাকে ঘুরিয়ে দেব। এবার আমরা এটাকে মাঝখানে নিয়ে নিয়ে আসব, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। তো এবার আমরা যেটা করব, এই পাশে লিখব এখানে আমরা আরো কিছু লিখতে পারি। এখানে আমরা হলিডে উইডিং অর্গানাইজেশন এরকম লিখেছি, তো আমরা এটাও লিখব একই ভাবে। আমরা এইভাবে দেখে রাখলাম। এবার এই লেখাটাকে দেখুন, এই লেখাটি অনেকটাই বড় হয়ে গেছে। তো আমাদেরকে এই লেখাটি করতে গেলে আমাদেরকে এই লেখাটি আমরা লিখবো না। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই পর্যন্ত রাখলাম। এখন আমরা যেটা করবো, এখানে আমি আর একটু ডিজাইন করতে যাচ্ছি। তো এখানে ডিজাইন করতে গেলে আমাদেরকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা কালারটি চেঞ্জ করব, আবার গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে আমরা সিএমওয়াইকে কালার সিলেক্ট করব, এখানে আমরা সিএমওয়াইকে কালার সিলেক্ট করব। এবার আমরা কালার চেঞ্জ করব। সবগুলো কালার একই হলেই ভালো হয়, যেটা আমি আগেও বলছি। এক কালার ইউজ করলে অনেকটাই ভালো লাগে। আপনারা যদি খেয়াল করে থাকেন, দেখবেন বড় বড় কোম্পানিগুলো সবসময় একটা কালারের উপরে কাজ কাজ করে থাকে। তো আমরাও সেটাই করতে যাচ্ছি, যে একটা কালারের উপরে আমি কাজ করব। মোটামুটি আমি এটাকে এইভাবে রাখলাম। এরপরে আমি আর একটা কালার নেব এই অংশে, এখানেও আমি সেম কালারটি ইউজ করব না, এখানে একটু চেঞ্জ করে দেব আমি। এখানে যদি আমরা রেডিয়াস করে দেই, তাহলে একটু বাড়িয়ে দেই, এরকম রাখবো। এখন দেখুন
এখানে আমি যদি কিছু লিখি তাহলেই হয়ে যাচ্ছে। দেখুন আমি এখানে লিখছি পুট ইওর অফার হেয়ার, তো আমি এখানে সেম জিনিসই লিখবো। এই লেখাটার পরে আমরা যেটা করতে পারি, দেখুন এটাকে মাঝখানে নিয়ে আসবো যাতে আমাদের মিল হয়। এবার আমরা এটাকে হোয়াইট কালার করে দেবো। এরপরে আমি আর একটা জিনিস লিখবো, এবার আমরা এই লেখাটিকে আরেকটু সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর এখানে আমরা এটাকে কালার সিলেক্ট করে দেবো। তো দেখুন এইভাবে আমরা কালারটি সিলেক্ট করে দিয়ে এখন আমরা পুরোপুরি কাজটি শেষ করলাম। আপনারা এখানে চাইলে আরো কিছু লিখে দিতে পারেন। তো এইভাবেই আমরা আসলে একটি ভাউচার তৈরি করে নিতে পারি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন ইনশাল্লাহ। আমার তো মনে হয় আপনারা যদি আমার টিউটোরিয়ালটি দেখে ট্রাই করেন, আমার মনে হয় না ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে। এখানে আরেকটা জিনিস আমরা যেটা করে দিতে পারি, এটা যদি আমরা স্ট্রোক সাইজটি কমিয়ে দিই দেখতে পারি আসলে কেমন দেখা যায়। আমার তো মনে হয় না মোটেও খারাপ দেখা যাবে। সবগুলোর স্ট্রোক সাইজ যদি আমি 0 করে দেই, দেখুন এখন অনেকটাই ভালো লাগবে। আমি স্ট্রোক সাইজ গুলো 0 করে দিলাম, দেখুন স্ট্রোক সাইজ তুলে যাওয়ার পরে কিন্তু এখন আরো ভালো লাগছে। তো যাই হোক, এভাবে করে আমরা আমাদের কাজগুলো করে নিতে পারি, একটা ভাউচার তৈরি করতে পারি এইভাবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ শেষ করছি। আল্লাহ।